Assalamualaikum my lovely viewers, welcome to my channel Naureen Kitchens থেকে আজ চলে এসেছি আমি নাউরিন তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বেকারি স্টাইলে পাউন্ড কেকের রেসিপি আমি আশা করছি আমার এই আজকের রেসিপিটি যদি আপনারা হুবহু ফলো করেন তাহলে কখনোই আপনাদের পাউন্ড কেকটা নষ্ট হবে না এবং আসল স্বাদটি পাবেন বেকারির মতো তার জন্য এখানে আমি শুকনো উপকরণগুলো আগে চলে নেছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 2/3 কাপ ময়দা 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার পাউন্ড কেকে আপনারা সব সময় কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ পাউন্ড কেক তৈরি হয় কেক ফ্লাওয়ার দিয়ে এতে সবার হাতের কাছে সব সময় কেক ফ্লাওয়ারটা থাকে না তাই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার জন্য আরো অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার 1 টেবিলস্পুন পরিমাণে গুঁড়া দুধটা আপনারা চাইলে কি স্কিপ করতে পারেন তবে গুঁড়া দুধটা ব্যবহার করলে এতে পাউন্ড কেকের মানে স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এখন আমি সবগুলো শুকনো উপকরণ ভালো করে চেলে এক সাইডে মিক্সড করে ঢেকে রেখে দিচ্ছি এবং পাশে আমি ডিমের ফোমটার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি খেয়াল করতে হবে পাটিটা যেন একদম শুকনো থাকে এতে যেন কোনো প্রকার পানি না থাকে এতে নিয়ে নিচ্ছি আমি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর অবশ্যই 1 ঘন্টা আগে ডিম দুটোকে বের করে রুম টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করতে হবে এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিম দুটোকে 1 থেকে 2 মিনিটের জন্য খুব ভালো করে বিট করে নেব এবং আমি এতে অ্যাড করব 2/4 কাপ পরিমাণে চিনি এখানে আমি আস্তদানা চিনিটা ব্যবহার করেছি আর চিনিটা আপনারা একবারে মেশাতে যাবেন না চিনিটা ধাপে ধাপে 2 থেকে 3 বারে মেশানোর চেষ্টা করবেন এখন চিনিটা গলে না যাওয়া পর্যন্ত একটা ফোমি টেক্সচার আসা পর্যন্ত আমি এটাকে খুব ভালো করে বিট করে নেছি এখানে ডিমের ফোমটা অনেক বেশি জরুরি এখানে আমি আরো অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে অথেন্টিক ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আমি মিডিয়াম স্পিডে আবারো 1 থেকে 2 মিনিটের জন্য বিট করে নেছি শুরু থেকে শেষ পর্যন্ত বিটারের স্পিডটা মিডিয়ামেই থাকবে কমা বা বেশি মানে বাড়াতে এটা করা যাবে না তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে খুব ভালো করে বিট করে এখন ডিমটাকে আমি একটা ফোমি টেক্সচারে নিয়ে আসছি এতে অ্যাড করে দিচ্ছি আমি আরো 1/3 কাপ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল আপনারা চাইলে ঠিক সমপরিমাণে এখানে বাটার গুলিও ব্যবহার করতে পারেন আমি তেল দিয়ে আরো 30 থেকে 40 সেকেন্ডের মতো এটাকে বিট করে নেছি এর থেকে তেল দেওয়ার পরে এর থেকে বেশি বিট করা যাবে না তাহলে পাউন্ড কেকের ফোমি টেক্সচারটা নষ্ট হয়ে যাবে দেখুন এখানে ডিমের মিশ্রণটা অনেক বেশি ফোমি হয়ে গিয়েছে তো আমি এটাকে খুব ভালো করে আরেকটু মিশিয়ে ভালো করে চেক করে নেছি তো আমার ডিমের ফোমটা হয়ে গিয়েছে এবং যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম এখানে আমি সেই শুকনো উপকরণগুলো আবারো চেলে মিশিয়ে নেছি আপনারা শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বারে চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে ময়দার ভিতরে আর কি এয়ার বাবলস ক্রিয়েট হওয়ার ফলে কেকটা অনেক বেশি সফট এবং স্পঞ্জি হয় আমি এখানে ইলেকট্রিক বিটারের সাহায্যে ময়দাগুলোকে ডিমের মারাঙ্গের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখানে 20 থেকে 30 সেকেন্ডের মতো আমি এটাতে মানে ইলেকট্রিক বিটার দিয়েই খুব ভালো করে শুকনো উপকরণগুলো ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটাতে মানে তেমন একটা ফোমি বা স্পঞ্জি হওয়ার নেই তার জন্য এটাতে আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও মিক্সড করতে পারেন আবার হ্যান্ড মিক্সার দিয়ে বা হ্যান্ড হুইক্স দিয়েও আপনারা মিক্সড করে নিতে পারেন একদম সব শেষে সব কিছু ভালোভাবে মিশেছে কি না তার জন্য আমি স্প্যাচুলা দিয়ে একটু ভালোভাবে উপর থেকে নিচ পর্যন্ত স্প্যাচুলাটাকে লাগিয়ে এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা
কতটা পরিমাণ ঘন হয়েছে। হ্যাঁ, এটাই বেকারির স্টাইলে পারফেক্ট পাউন্ড কেকের পারফেক্ট ব্যাটার। তো আমি এক সাইডে 8 ইঞ্চি মোল্ডের একটা মোল্ডে বেকিং পেপার বিছিয়ে তাতে তেল ব্রাশ করে নিয়েছি এবং একটু উপর থেকে আমি এই ব্যাটারটাকে পাউন্ড কেকের মোল্ডে ঢেলে দিচ্ছি। সরি, আমার এটা 8 ইঞ্চি মোল্ড না, আমার এটা 6 ইঞ্চি মোল্ড। আমি বিটারের কাঁটাটা দিয়ে কেকের চারপাশে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে। এটা আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারেন, আপনারা এটা একটা কাঠির সাহায্যে করতে পারেন। আমার হাতের কাছে এটা ছিল, আমি এটা দিয়ে করলাম। এবং আরও উপরে ক্র্যাক আনার জন্য আমি এখানে হাতটা একটু পানি দিয়ে ভিজিয়ে মাঝখানে একটু গর্ত করে নিচ্ছি। বেকারি কেকগুলোতে একটু মাঝখান থেকে ফাটা থাকে। তো আজকের এই কেকটা আমি আপনাদেরকে চুলাই করে দেখাবো। হঠাৎ করে আমার কারেন্ট চলে যাওয়ার কারণে ওভেনটা আমি চালাতে পারছি না, তার জন্য ব্যাটার যেহেতু রেডি করে ফেলেছি তার জন্য আমি আপনাদেরকে এটা চুলাই করে দেখাচ্ছি। চুলাই থেকে করলেও এটা উপরে কালার আসবে, তার জন্য নিচে আমি সাদা খাতার কাগজ বিছিয়ে নিয়েছি এবং উপরে অ্যালুমিনিয়ামের ঢাকনা ব্যবহার করেছি। আপনারা উপরে কালার আনতে চাইলে অবশ্যই অ্যালুমিনিয়ামের ঢাকনা ব্যবহার করতে হবে। একদম লো হিটে আমি এটাকে 50 থেকে 55 মিনিটের জন্য চুলায় বেক করে নিয়েছি। নামিয়ে এটাকে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। আমি এটাকে মোল্ডের চারপাশ থেকে একটা নাইফের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে আমার কেকটা আলহামদুলিল্লাহ কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আমি মোল্ড থেকে কেকটাকে ট্রেতে ঢেলে নিলাম। দেখুন এটা মাশাল্লাহ কতটা মানে সফট এবং স্পঞ্জি হয়েছে এবং কালারটাও মাশাল্লাহ অনেক সুন্দর এসেছে। তো আমি আপনাদের সাথে এখন এটাকে একটু কেটে শেয়ার করছি যে ভিতরে এটা কতটা পরিমাণে সফট হয়েছে। তো আমি আশা করছি আমার এই আজকের রেসিপিটি যদি আপনারা হুবহু ফলো করেন তাহলে কেউ নিরাশ হবেন না। হয়তো কেক বানাতে অনেকেই ডিম চিনি নষ্ট করেছেন, আমার এই রেসিপিটি ফলো করলে আপনাদের কোনো রকম কোনো ডিম চিনি নষ্ট হবে না। প্রথম চেষ্টাতেই আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন। দেখুন মাশাল্লাহ কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। তো আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আমাদের আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন। তাহলে আমার যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে। যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Thank you.